Assalamualaikum. আমি টিনটিন বুড়ি। আজকে আমি নাচুকুচু করব নয়। আমাদের অবশ্যই এই পুডিংটা মজা লাগবে। মজার একটা পুডিং নিয়ে এসেছি, তোমাদের অবশ্যই মজা লাগবে। চলো দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। লাগছে আগে 5টি ডিম, 2টি ব্রেড, 1/2 কাপ গুঁড়া দুধ, একটুখানি ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ সুগার, পরিমাণ মতো লবণ, কিচমিচ, ডেকোরেশনের জন্য কাঠবাদাম দেওয়া উচিত তোমাদের। চলো শুরু করি। আমি এখানে ব্লেন্ডারে 2টি পাউরুটি, 2টি 3টি ডিম দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। 2টি ডিম আমি ফেটে নিচ্ছি। এবার আমি বাকি অর্ধেক দুধ দিয়ে দিচ্ছি। এখন মিক্সড করতে হবে। ওই যে আমরা ব্যাটারটা করেছিলাম না, সেই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিলাম আর গুললাম। আবার দিলাম, ধীরে কুটি নিলাম। এবার আমি করছি। একটি পাত্রে আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। এবার এতে যেটা মিক্সড করেছিলাম সেইটা আমি দিয়ে দেব। দিচ্ছি শেষ। এবার আমি যেহেতু রাইস কুকারে বানাবো, একটুখানি পানি দিয়ে তারপর স্টোনটা বসিয়ে দিয়ে তারপরে আমি মুখটা ভালো করে চেপে লাগিয়ে দেব। চেপে শক্ত করে এবার আমি ঢাকনাটা বসিয়ে দেব। আমি 20 মিনিট অপেক্ষা করব। হয়ে গেল আমাদের পুডিং। এবার আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা। দিস ইজ দ্য ফাইনাল লুক। এবার আমি একটু বাদাম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু আমি কেটেছি। হয়ে গেল আমাদের পুডিং, পাউরুটির পুডিং। ইয়েস, তোমাদের অবশ্যই মজা লাগবে। লাইক করবে, শেয়ার করবে, হ্যাঁ সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।